সরকারিভাবে ও নিজস্ব উদ্যোগে বিভিন্ন রাজ্য থেকে বাঁকুড়া জেলায় ফিরতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকেরা। এই শ্রমিকদের সরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের আলাদা করে কোয়ারেন্টাইন করার প্রশাসনিক উদ্যোগ সেভাবে চোখে পড়ছে না। অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেই দেখা দিচ্ছে এক অন্য সমস্যা। অধিকাংশ পরিযায়ী শ্রমিকের বাড়ির যা অবস্থা তাতে পরিবারের অন্যান্যদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। এই অবস্থায় ভিন রাজ্য থেকে জেলায় ফেরা শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখতে এলাকার এলাকায় কোমর বেঁধে নেমেছে স্থানীয় মানুষই। সেই ছবি ধরা পড়ল বাঁকুড়া লাইভের পর্দায়। বাঁকুড়ার ইনপুর ব্লকের ব্রাহ্মণডিহা গ্রামে পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামের বাইরে একটি ফাঁকা মাঠে স্থানীয় বাসিন্দারা তৈরি করেছে খড়ের চালার অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন করার জন্য একই ব্যবস্থা করেছেন ইনপুর ব্লকেরই হোন্ডা গ্রামের মানুষ। গ্রাম থেকে দূরে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের পাশে গ্রামের মানুষ তৈরি করে দিয়েছেন অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার। সারেঙ্গা ব্লকের চিংড়া গ্রামেও একই ছবি দেখা গিয়েছে। ভিন রাজ্য জেলা থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের রাখার জন্য স্থানীয় একটি ক্যানেলের পাড়ে গ্রামবাসীরা খড় ও ত্রিপল টাঙিয়ে তৈরি করেছেন অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার। গ্রামবাসীদের দাবি, এইভাবে ভিন রাজ্য বা জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কিছুদিন আলাদা রাখতে পারলে মারণ ভাইরাস কোভিড-19 সংক্রমণের হাত থেকে রক্ষা করা যাবে গ্রামগুলিকে। কি জন্য এই আপনার এই কোয়ারেন্টাইন সেন্টার করলেন? এখানে আমাদের এই খেতমজুর পাড়ার ছেলে 50-60 জন প্রায় বাইরে আছে। তো আমাদের খেতমজুর, আমাদের তো আর একটা ছাড়া ঘর নাই, তাইলে আমরা ওই ঘরে ওই ছেলেকে রাখবো না আমার আবার পরিজন দিকে রাখবো। তার জন্য আমরা মনে করেছি খেতমজুর পাড়া এইসব চাঁদা পাঁচা সব আদায় করে আমরা খেতমজুররা গোটা পাড়ার ইয়ে কেন্দ্র করে আমরা এই ঘরগুলো তৈরি করেছি, যে ওই বাইরের ছেলেগুলোকে আমরা আমাদের পাড়ায় ঢুকতে দেবো না, আগে এইখানে আমরা রাখব ফাঁকা জায়গা। এবারে ধরুন কালবৈশাখী ঝড় আছে, তাই আপনার কি অবস্থা? কিন্তু আমাদের উপায় কি? আমাদের কোনো কালী মেলা নাই, মনসা মেলা নাই, স্কুল নাই, কোনো ক্লাব নাই, তাহলে আমরা কোথায় রাখবো? তার জন্য পঞ্চায়েতও ব্যবস্থা বলেছিল, পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছিলি, পঞ্চায়েতের কোনো আমরা লাগে না, বুঝছেন না, কোনো ব্যবস্থা করা যাবে না। এখন ভরা গ্রীষ্ম, মাঝে মধ্যেই ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী, সঙ্গে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিও, রয়েছে সাপ ও অন্যান্য সাপদের উপদ্রব। এই অবস্থায় গ্রামবাসীদের হাতে তৈরি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারগুলি পরিযায়ী শ্রমিকদের পক্ষে কতটা নিরাপদ তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।